আজকে দেশটা জিনা বেবিচারে ভরে গেছে, সারাটা দেশ এমন জিনা বেবিচারে ছায়লাব হয়ে গেছে। তামিমা এবং রাকিব তারা স্বামী স্ত্রী ছিল, কিন্তু তামিমা ক্রিকেটার নাসিরের সাথে পরকিয়া করে ভেঙে গেল। একটা বাচ্চা প্রায় 5 থেকে 7 বছর বয়স, এই বাচ্চাটাকে রেখে তামিমা চলে গেল, স্বামীকে সে তালাক দিল। শরীয়তের বিধান কি স্বামীকে কি তালাক দেওয়া যায়? না না না, স্বামীকে স্ত্রী কখনো তালাক দিতে পারে না। যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় স্বামী দিতে পারবে, সেটা স্বামীর অধিকার। কিন্তু আমাদের সমাজ কি হয়ে গেল, আজকে সমাজের পপুলার মানুষগুলি, সমাজের সেলিব্রিটি মানুষগুলি, যেই মানুষগুলি শত শত ভক্ত আছে, এরা তো এদের থেকে শিক্ষা নেই। আজকে তামিমা এবং নাসির যদি এমন করতে পারে, তার ভক্তরা তো এমন কাজ করতে উৎসাহিত হয়। এই যুব সমাজ, তোমাদেরকে বলতে চাই, তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় ঢুকতে ঢুকে না? এই যে তামিমা এবং নাসির যেই কাজটা করতেছেন, সেটা তো অবশ্যই জিনা জিনা। আর এই জিনাকারী এবং জিনাকারিনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াত কারিমায় বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জাল্লা। জিনাকারিনী এবং জিনাকারী, বেবিছারি এবং বেবিছারিনী, অবয়জনকে 100 ব্যথাঘাত করো। যদি তারা অবিবাহিত হয় 100 ব্যথাঘাত করো, আর যদি বিবাহিতা হয় তাহলে তাদেরকে রুজুম করো, তাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলো। আমি বাংলাদেশ সরকার এবং প্রশাসনকে বলবো, আপনার উপযুক্ত বিচার করুন। যদি একজনকে ইসলামী শরিয়া ভিত্তিক বিচার করা যায়, তাহলে এই দেশে আর কোনো বেবিচার এমন জিনাহের কাজ হবে না। অনেকে দেখতেছি ফেসবুকে লিখতেছে, তামিমা তো গিয়ে নাসিরকে বিবাহ করেছে বৈধভাবে। এ বৈধভাবে হলো কি করে? শরীয়তের আইনে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। পুলিশ প্রশাসন এরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে দেখেছেন, না তামিমা যে তালাক দিয়েছে স্বামীকে সেটা তালাক নয়, সেটা তালাক হয় না ভুয়া। শরীয়ত তো এটা বোয়া, কোনো মহিলা কোনো স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। এটা ইসলাম সাপোর্ট করে না, শরীয়ত সাপোর্ট করে না। এ যুব সমাজ, তোমাদেরকে বলতে চাই, তাদের মধ্যে এমন অপকর্ম হয়েছে কেন হইল? একমাত্র কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তারা এমন কাজ করতে পারে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যখন কারো অন্তরে ঢুকে যায়, আল্লাহর ভয় তারে গুনাহের কাছ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করে। এই তামিমা এবং ক্রিকেটার নাসিরের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় থাকতো, আর মনের সাথে পরামর্শ করতো, মন আমি তো চিরদিন দুনিয়াতে থাকবো না, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায় যাব, আর না জানি কোন দিন চিরয়তিম হইয়া আমি অন্ধকারে কবরের বাসিন্দা হয়ে যাই। আমি কবরে গেলে কেমনে থাকবো, যেই কবরের সাথী নাই বাতি নাই? তাহলে এমন জিনাহের কাজ করতে পারে না। নাসিরও আরেকজনের বিবিকে বিবাহ করতে পারে না, আর এই তামিমা নামের এই মহিলাটাও অপর পুরুষকে বিবাহ করতে পারে না, নিজের আপন স্বামীকে তালাক দিতে পারে না। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় থাকতো, তাহলে অবশ্যই এই মহিলাটা এমন খারাপ কাজ করতে পারে না। আমি আপনাদেরকে বলবো, যদি এমন খারাপ কাজের সাথে কেউ জড়িত থেকে থাকো, আজকের এই জুমাবারে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তাওবা করো আর বলো, আল্লাহ জীবনে বহু পাপ করেছি, নাফরমানি করেছি, বুঝতে পারি নাই, শয়তানের ধোকায় পড়ে করেছি গো, আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন, কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তাওবাকারীরা যারা আল্লাহর রহমতের আশায় থাকে, আল্লাহ পাকের দরবারে তারা জিন্দেগির গুনাহ নিয়ে তাওবা করে, আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেয়। তো যেই কথা বলতেছিলাম, এই জিনা আজকে সারা দেশে জিনার ছয়লাভ হয়ে গেছে, জিনা বিবিচার এত বেড়ে গেছে। কেন রে ভাই কেন? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই।
এই যুব সমাজ আজকে তোমাদেরকে বলবো এমন জিনার কাজ এমন পাপাচারের কাজ করা যাবে না আর প্রশাসনকে বলবো আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন শরীয়তের ভাষায় যেই বিচার তাদের উপরে অর্পিত হয় সেই বিচার সাব্যস্ত করে তাদেরকে বিচারের আওতায় এনে যখন কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে এই সমাজের কোনো মানুষ আর এমন বেবিচার খারাপ কাজ করতে পারবে না এমন সাহস করতে পারবে না এজন্য আমি আজকে এই জুমাবারে আপনাদের কাছে তাওবা জানাবো যুব সমাজ এখনো সময় আছে তাওবা করো পবিত্র হও আল্লাহর কাছে maaf চাও কবরের কথা স্মরণ করো জাহান্নামের আগুনের কথা স্মরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এমন ফাহেশা এবং এমন খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকলে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন।